বামগ্রেসের বাইক রিলিতেই বাইকের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধা, রক্তাক্ত মহিলাকে ফেলে চলে যায় বাইক রিলি, পরে নিজেই বাড়িতে রক্তাক্ত অবস্থায় ফিরলে পরিবারের লোকজনেরা নিয়ে যায় হাসপাতালে। ঘটনা রাজধানীর মিলন সংঘ এলাকায়। অভিযোগ, কংগ্রেস সিপিআইএম এর বাইক রিলির একটি বাইক আচমকাই ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার আত্মচিৎকার শুনেও এগিয়ে আসেনি বাইক রিলির কেউ। উনি একজন পরিচালিকার কাজ করে, উনি আমাদের মহিলা মোর্চার কর্মীও, উনি যখন কাজে যাইতেছে তখন হঠাৎ করে সিপিএম কংগ্রেসের যে বাইক মিছিল, এই বাইক মিছিলে তাদের বাড়িটা ফাঁড়াই দিয়ে গেছে। কোনো মানুষ তার লোকটা তুলছে না, কারণ তারা সিপিএম কংগ্রেস যেই মানে জোরে বাইকটা নিতেছে মানুষ প্রচণ্ড ভয় পেয়েছে। তারা একদম এক মানে মুখ্যমন্ত্রী এরিয়ার মধ্যে এইভাবে প্রচণ্ড জোরে বাইক মিছিল করতে যদি তারা ফারে মানুষের উপর আঘাত করে, তারা অন্য অন্য বিধানসভা তারা কী না করবো, তারা কখনোই যে পরিস্থিতি দেয়, তারা সরকারের ঘটনাগুলো কী না করবো, তারা বুঝতে লাগছে মানুষ তাদের সঙ্গে নাই, তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, তাই তারা মানুষের উপর মানে ভরপুর চিত্তর মতো তারা এইভাবে আক্রমণ করে চলে যাচ্ছে। একজন মহিলা, নিরীহ মহিলা, ওনার একজন ছেলেও বন্ধ নাই, উনি একটু শুধু মেয়ে আছে, উনি গরিব মানুষ, ওনার উপরে যেভাবে মানে বাইকটা নিয়ে গেছে মানে বলার মতো নাই। এই অবস্থায় অসহায় মহিলা রক্ত মাখা অবস্থায় ফিরে যায় ঘরে। তার আর্তনাদ, যে বাইকটি ধাক্কা মেরেছিল সেই বাইক থেকেও কেউ এগিয়ে আসেনি, বৃদ্ধাকে একটি খালি অটোতে বসিয়ে রেখে চলে যায় বাইক আরোহী দুজন। আমি মিলন সংঘ কাজ করি, কাজের থেকে বাইরে রাস্তা খাইছি, একটা বাইক মিছিল যেতেছে সিপিএম এর আর কংগ্রেসের, অনেকখানি জায়গা গ্যাপ আছে, আমি মনে হচ্ছি রাস্তা ক্রস করে দাম গা, মানে আমি গেছি গেফারিয়া, তারা কইতে জানি ফা ফা করে দুইটা বাইকে ইমনভাবে বাড়ি দিছে, আর আমি কইতে পারি না রাস্তায় 10 মিনিট কইতারি না। এরপরে একটা বিডিং হইতেছে মাথা দিয়া, এরপরে যে দুইজনে টাইনা উঠাইছে, ওরা এসে একটা অটোর ভিতরে আমার বয় দিয়া অটোল আর বিএম রে যান, বিএম রে যান, অটোল লাগবো আমরা, আমি আমি বিএম রে যাবো, আপনার আয়ান না কেউ, এরপরে এই কাটা যাবো কাটা যাবো এই করতে কই সারা গেছে গা, অটো অটোর ভিতরে আমার বয় দিয়ে গেছে। এরপরে যে অটো লাগে আমার নিয়ে বলি, আমি অটো আমি আস্তে আস্তে এরপরে যা বাইতেছি রাস্তার ভিতরে ইয়া মাথা যা রক্ত করতেছে, আমি মাথা ধুয়েছি একটা ইয়ের ভিতরে রাস্তার ভিতরে একবার তার পাড়াতেছি। প্রশ্ন উঠছে, এটা কি নিছক ওই বাইক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাইকের ধাক্কা দিয়েছে বৃদ্ধাকে? প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ভূমিকা নিয়েও। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।